হ্যালো কোডার্স, মোজাম্মেল বলছি লিভিং অন কোডস থেকে। আমাদের আজকে আমাদের লগার ক্লাসের মধ্যে আমরা পয়েন্ট কাট যেটা দেখছি, পয়েন্ট কাটের মধ্যে এখানে যেই ডেজিগনেটার আছে উইদিনটা আমরা দেখলাম। এখন আমরা আরও দুটা ডেজিগনেটার নিয়ে আলাপ করব, একটা হচ্ছে দিস ডেজিগনেটার আর একটা হচ্ছে টার্গেট ডেজিগনেটার। তো এই দুটা বেশ কাছাকাছি, কিন্তু কখন কোনটা লাগে সেটা আসলে কিছু এক্সাম্পল দিয়ে দেখলেই আমরা বুঝতে পারবো। আমরা তো দেখলাম যে আমাদের যেই ক্যামেরা যে ক্লাসটা আছে, হ্যাঁ, ওটা যদি আমাদের কিছু ইন্টারফেস যদি ইমপ্লিমেন্ট করে, ফর এক্সাম্পল এখানে ফটো স্ন্যাপার এবং এখানে আই ক্যামেরা, এই দুটো ইমপ্লিমেন্ট করছে, এবং আমরা যদি আমাদের অ্যাপ ক্লাসে চলে যাই, তখন দেখা যাবে যে আমাদের পম এক্স, আমাদের ওই বিনস এক্সএমএলে আসলে কী করা আছে আমাদের, একটু দেখি আমি। হ্যাঁ, আমরা যেটা দেখেছিলাম এই যে প্রক্সি টার্গেট ক্লাস, এটা কিন্তু ফলস করা আছে। এর আগে থেকে দেখলাম যে আমাদের টার্গেট ক্লাসটা যদি প্রক্সি না করা থাকে, তার মানে আমাদের যখন ক্যামেরা ক্লাসটা দুটা ইন্টারফেস যখন ইমপ্লিমেন্ট করছে, তখন কিন্তু এইটার যে আমরা বিনটা পাচ্ছি অ্যাপের মধ্যে, হ্যাঁ, এই বিনটা কিন্তু আসলে আমাদের ইজ অ্যান ইনস্ট্যান্স অফ দ্য ইন্টারফেস, নট দ্য টার্গেট ক্লাস, তাই না? তো আমরা যদি এখন আমাদের লগারে চলে যাই, লগারে গিয়ে আমরা সে লাইক আমরা আগে এই নামগুলো একটু ঠিক করে দিই, না নামগুলো একটু ঠিক করলে মনে হয় আমাদের জন্য দেখতে মানে বুঝতে সুবিধা হবে। আমরা এটার নাম দেই, এটা তো পয়েন্ট কাট কি উইদিন, আমরা এটার নাম দেই উইদিন ডেমো। আমরা এটাকে কল করি এবং আমরা এখানে বলে দেই উইদিন ডেমো। এটাকে একবার রান করে দেখি ঠিকমতো কাজ করছে কিনা। হ্যাঁ, উইদিন ডেমো ঠিক আছে, কাজ করছে। কারেও কাজ করছিল, আমাদের কার এখন এই মুহূর্তে দরকার নাই। লেটস রিমুভ দ্য কার অ্যাপ থেকে, কারটা এই মুহূর্তে আমরা ইন্টারেস্টেড না, বেটার ডিলিট ইট। সেভ করলাম, রান করলাম, সো আমাদের উইদিন ডেমোটা কাজ করছে এখানে, তাই না? ঠিক আছে, এখন আমরা যদি আমাদের লগারে চলে যাই, লগারে যে আমরা একটা টার্গেট ডেমো যদি করতে চাই, আমরা একটা টার্গেট পয়েন্ট কার্ড যদি ডিফাইন করি, আমরা এটাকে কপি করলাম, লেটস ডিফাইন আ টার্গেট, টার্গেট, এবং এটাকে আমরা নাম দিতে পারি টার্গেট ডেমো, এবং আমরা টার্গেট ক্লাসটা দিই ক্যামেরা, ঠিক আছে। এবং আমরা এখানে দিতে পারি, আমরা এই মেথডটাকে কপি করে নিয়ে আসি, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম, এবং এটা হবে আসলে টার্গেট ডেমো, এবং এটা তো অ্যাবাউট টু টেক ফটো হবে না, এটাকে আমরা নাম দিয়ে দেই টার্গেট ডেমো বিফোর, নাম দিয়ে দিলাম টার্গেট বিফোর ডেমো দিই। আচ্ছা, টার্গেট অ্যাবাউট টু টেক ফটো এখানে না দেই, এটা আমরা এটা দেই উইদিন বিফোর ডেমো। আচ্ছা, আমাদের এখানে টার্গেটটা আসলে কী করছে? টার্গেটটা হচ্ছে আমাদের যে প্রক্স, আমাদের যে বিনটা ক্রিয়েট করা হচ্ছে, হ্যাঁ, এখানে অ্যাপ ক্লাসে, হ্যাঁ, এখানে যে বিনটা ক্রিয়েট হচ্ছে, এই বিনটা তো একটা টার্গেট ক্লাস থেকে তৈরি হচ্ছে, তাই না? সো যদি আমাদের এই লগারের মধ্যে আমরা যখন টার্গেট বলে দিই, তার মানে কি যে এই ক্যামেরা যে ক্লাসটা আছে, এইটার যে টার্গেট বিনগুলো তৈরি হচ্ছে, সেই সবগুলো বিনের জন্যই কিন্তু আমাদের এই পয়েন্ট কার্ডটা এক্সিকিউট হবে। এই কারণেই কিন্তু আমাদের এইটা এক্সিকিউট হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টার্গেট ডেমো কাজ করছে, কিন্তু আমরা যদি এটা করতে চাই যে আসলে আমাদের এখানে তো একটা প্রক্সি বিন তৈরি হয় যেটা আমরা দেখেছিলাম, তাই না? তো ওই আমরা যদি বলতে চাই যে আমরা টার্গেট ক্লাসটা নিয়ে ইন্টারেস্টেড না, আমরা শুধুমাত্র প্রক্সি বিনটা নিয়ে ইন্টারেস্টেড, সেক্ষেত্রে আমরা যদি আমাদের লগারে আসি, লগারে এসে আমরা যদি এখানে টার্গেটটাকে আমরা যদি দিস করে দেই, হ্যাঁ, আমরা যদি দিস করে দেই, দিস করে দিলে দেখা যাবে যে এটা কিন্তু আর কাজ করবে না, কেননা আমরা যদি এখন রান করি তখন দেখা যাবে যে আমাদের ওই ডেমোটা, টার্গেট ডেমো লেখাতে আসছে না, এটা আসলে দিস ডেমো হবে। আমরা একটু সিম্পলিসিটি করার জন্য আমরা টার্গেটটাকে রেখে দিই, আমরা একটা দিস ডেমো আনি। হ্যাঁ, লেট আস ক্রিয়েট, নেম ইট দিস, এবং এটাকে আমরা বলে দেই দিস। আচ্ছা,
এখানেও আমরা একটা দিস ডেমন নিয়ে আসি, দিস ডেমো, দিস বিফোর ডেমো, দিস ডেমো। হ্যাঁ, তো এখন আমাদের দিস যেই ডেজিগনেটর আছে সেখানে আমরা তো ক্যামেরাটাকে বলছি, আসলে ক্যামেরা হবে না, এটা হবে এখন আই ক্যামেরা, একটা ইন্টারফেস, তাই না? আমরা যদি এখন রান করি, এখন দেখা যাবে আমাদের তিনটাই রান করছে, দিস ডেমোটা রান করছে, টার্গেট রান করছে, উইদিন রান করছে। তো দিসের কাহিনিটা কি, দিস যেটা হলো যে আমরা যখন এখানে অ্যাপের মধ্যে আমরা তো আসলে একটা প্রক্সি বিনের অবজেক্ট পাচ্ছি, তাই না? তো ওই প্রক্সি বিনের অবজেক্টগুলোকে যদি আমি এখানে পয়েন্ট কার্ড দিয়ে আমরা এখানে অ্যাডভাইস করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে দিস ইউজ করতে হবে। এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হওয়া জরুরি, আমি আরেকবার গোথ্রু করছি আপনাদের সাথে। আমাদের অ্যাপ ডট জাভার মধ্যে আমরা কি করছি, আমরা একটা ক্যামেরার বিনটাকে নিচ্ছি, যে বিনটা আমাদের বিভিন্ন ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে, তার মধ্যে আমরা আই ক্যামেরা দিয়ে এটাকে আমরা এখন এই জায়গাতে ক্যামেরা আই ক্যামেরার ইন্টারফেসের একটা টাইপ নিচ্ছি এবং ওই টাইপের আমরা স্ন্যাপ মেথডটা কল করছি। কিন্তু আমাদের লগারের মধ্যে আমরা কি বললাম, যে আমরা টার্গেট যেই ডেজিগনেটর আছে সেটা দিয়ে বললাম যে যদি আমার যেই বিনটা, ওই বিনটার টার্গেট ক্লাস যদি ক্যামেরা থাকে তাহলে তুমি টার্গেট ডেমো এক্সিকিউট করো, যেটা কিন্তু আমাদের এখানে করছে অলরেডি। এবং তারপর আমরা দিস দিয়ে বললাম যে আমাদের ওই বিনটা যদি আমাদের যেই প্রক্সি বিনটা যেটা তৈরি হয় সেটার টাইপটা যদি আই ক্যামেরা টাইপের সাথে মিলে যায় সেক্ষেত্রেও তোমরা এখানে একটা দিস ডেজিগনেটর দিয়ে আমরা একটা পয়েন্ট কার্ড ডিফাইন করে দিলাম। তো এগুলো আমরা আমাদের রিয়েল লাইফে আমরা হয়তো এতগুলো পয়েন্ট কার্ড দিয়ে কখনোই কাজ করব না, আমাদের একটা পার্টিকুলার কাজের জন্য হয়তো একটা বা দুটা পার্টিকুলার পয়েন্ট কার্ড লাগতে পারে, বাট ডেমোর জন্য এটা আসলে আমরা একটু দেখা এবং বোঝাটা জরুরি। সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোর্স। আপনারা যদি আমার কোর্সটি ইউটিউবে ফ্রি প্রিভিউ হিসেবে দেখে থাকেন তাহলে একটি জিনিস লক্ষ্য করুন, এখানে learn.livingoncourse.com এ আসলে আপনি এই কোর্সের ফুল ভার্সনটি পাবেন। এখানে ফুল ভার্সনে এসে আপনি যদি এই কোর্সটিতে এনরোল করেন তাহলে আপনি লাইফটাইম অ্যাক্সেস পাবেন, এই কোর্সের সবগুলো ভিডিও টিউটোরিয়াল আপনি এখানে এসে দেখতে পাবেন। তো আমি আশা করব আপনি যদি এই ইনফরমেশনটা আপনার ফ্রেন্ড বা কলিগ যারা আছে, তারা যারা স্প্রিং শিখতে চাচ্ছে তাদের সাথে শেয়ার করবেন এবং এই প্রোগ্রামে এসে এনরোল করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।